আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে কিভাবে ঘরে চিকেন বিরিয়ানি অথবা পোলাও বিরিয়ানি কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই একটুখানি ভালোবাসা আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। সো ভিউয়ার্স শুরু করি। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা আলু, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো মাংস রান্নার জন্য। আর এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, আমি এখান থেকে 3 পাও দিব। ব্রয়লার মুরগির মাংস কষাতে সময় লাগে না, তাই আমি আজকে আগেই পোলাওটা রান্না করে নিচ্ছি, আর এর জন্য আমি চাল ধুয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি আঙ্গুল মেপে পানি দিই, তাই বলতে পারবো না কতটুকু পরিমাণ পানি আপনারা দিবেন, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা যেভাবে দেন। আমি এখানে 3 পাও পোলার চাল নিয়েছি, দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম 2 চামচ লবণ, এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কয়েকটা গরম মশলা, একটা দারচিনিকে ভেঙে আমি টুকরো টুকরো করে দেব, আর তেজপাতা দিয়ে দিলাম 1টি। চালটা একটু নেড়ে দিচ্ছি আমি কাঠি দিয়ে। এখন আমি মাংসগুলো মাখিয়ে নেব, আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম, আমি এখন মাংসগুলো মাখিয়ে নেব। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এই মাংসের মধ্যে, এরপর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী। আমি এখন 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পোলাও বিরিয়ানির মশলা, যে বিরিয়ানিটা আমরা রান্না করব এটা হচ্ছে পোলাও বিরিয়ানি, পোলাও বিরিয়ানির যে মশলাটা এটা আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিলাম, এই 1 প্যাকেট মশলা 1 কেজি মাংসের জন্য ঠিক আছে একদম। আমি এখন পোলাওর চালটা নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো একটু মাখিয়ে নেব, এতে আমি আরও কিছু উপকরণ দিব, একটু মাখিয়ে নিই তারপর। এই যে দেখুন, কোনো রকম গরম মশলা দেওয়ার দরকার নেই, সব কিছু আছে, অনেক অতিরিক্ত আছে এই মশলাটার মধ্যে, অতিরিক্ত গরম মশলা আছে, তাই আমি কোনো রকম গরম মশলা দিলাম না, আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু টমেটো পেস্ট, আপনারা যে যেমন ঝাল খেতে চান, কেউ যদি ঝাল খেতে চান এক্ষেত্রে মরিচের গুঁড়ো একটু দিতে পারেন। আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি মাংসগুলোকে, ভালো করে মাখিয়ে নিয়েছি, এভাবে রেখে দেব। আর এখানে আমি পোলার চালটা রান্না করে নিলাম, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর এভাবেই আমি এখন ঢাকনা দিয়ে চুলা অফ করে একটা ঠান্ডা স্থানে রেখে দেব কিছুক্ষণ, আর চালটা হয়ে আস্তে আস্তে এভাবে গরম ভাপে হয়ে যাবে, আর এভাবে হতে হতে আমি মাংসটা কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি, পোলাওগুলো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আবার রেখে দেব ঠান্ডা স্থানে, পোলাওটা ঢেকে রেখে দেব। এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি, আমি মাংসটা যেভাবে মাখিয়েছিলাম ওভাবেই বসিয়ে দিয়েছি একটা প্যানে, মাংসটা বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মাংসটা নেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে এসে আবার একটু নেড়ে দিব। ফিরে এলাম 2-3 মিনিট পর, এখন আমি মাংসটা আবার নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে বাড়তি মশলাগুলো মানে এলাচগুলো ফেলে দিতে পারেন। মাংসটা কষানো হয়ে গেছে আমার, দেখুন আমি মাংসটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমার মাংস রান্না হয়ে গেছে,
এখন পোলাওতে আসলাম। দেখুন পোলাওটা সুন্দরভাবে কুক হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে একদম। আমি এখন এই পোলাওয়ের সাথে মাংসগুলো মিশিয়ে নেব। আমি মাংসগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পোলাওর চালটা কিন্তু ঠিকমতো ফুটেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো ঝরঝরা হয়ে যাবে। যে দেখুন মিশানো হয়ে গেছে। এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এতে করে মাংস আর পোলাও একসাথে মিশে যাবে। আমাদের পোলাও বিরিয়ানি রেডি। আমরা এখন খাবারের জন্য পরিবেশন করে নিব। আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আমি এভাবে সবগুলো একসাথে সাজিয়ে নিব। হয়ে গেছে আমাদের পোলাও বিরিয়ানি সাজানো। আমি একটু দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে খুবই মজার এই বিরিয়ানিটি, আপনারা সবাই ট্রাই করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কাছে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ভালোবাসা আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই মজাদার একটি রেসিপি, সবাই ট্রাই করবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।